আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জিটিভি নিয়মিত আয়োজন কাগজে শিরোনাম অনুষ্ঠানে। সাথে আজকে আমি মাইনুল ইসলাম। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি আছেন FM শাহিন, সংগঠক গণজাগরণ মঞ্চ ও গণমাধ্যম কর্মী। এছাড়া জিটিভির নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে নিউজরুম থেকে যুক্ত হবেন সহকর্মী রেদওয়ান করিম। শুরুতেই আমরা আজকের সংবাদপত্রে প্রধান প্রধান শিরোনামগুলো দেখে নেব। সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চলছে, সাংবাদিকদের বললেন সেনাপ্রধান। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে প্রধানমন্ত্রী। জঙ্গি জিয়া সহ 5 আসামির মৃত্যুদণ্ড। বরখাস্ত মেজর জিয়া সহ 5 আসামির মৃত্যুদণ্ড। অনিয়ম চাপা দিতে 6.5 কোটি টাকার ঘুষ। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক হতে হবে প্রধানমন্ত্রী। সব মহাসড়কে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। জিয়া সহ 5 জঙ্গির মৃত্যুদণ্ড। মত প্রকাশের জন্য অভিজিৎকে জীবন দিতে হয় আদালত। বরখাস্ত মেজর জিয়া সহ 5 আসামিকে মৃত্যুদণ্ড। পাশ বন্ধ থাকলেও সচিবালয়ে ভিড়। পলাতক দুর্দর্শ জঙ্গিরা কোথায়? দেশের মানুষ ভালো থাকলেই আঘাত আসার আশঙ্কা থাকে প্রধানমন্ত্রী। সেনাপ্রধানকে হেয় করা মানে প্রধানমন্ত্রীকে হেয় করা, জেনারেল আজিজ। আমরা আজকের সংবাদপত্রের শিরোনামগুলো দেখে নিলাম। যুক্ত হব এখন আমরা জিটিভি নিউজরুমে, সেখানে রয়েছেন রিদওয়ান করিম। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি। আজকে জিটিভির আয়োজনে কি কি সংবাদ থাকছে এবং কোন কোন খবরগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে যদি আমাদেরকে বলেন? ধন্যবাদ মাইনুল আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, গতকালকে সেনাপ্রধান এবং সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে, যে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার জন্য আল জাজিরা যে একটি প্রতিবেদন দিয়েছে তার উপরে, এবং উনি কিন্তু সেখানে বলেছেন যে এই যে জঙ্গিবাদ এবং এই সন্ত্রাসী গোষ্ঠীকে কিন্তু নির্মূল করা হয়েছে এবং সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চলছে এবং বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আজকে একটি প্রধান শিরোনাম সকাল থেকেই পেয়ে যাব। হাইকোর্টের থেকে কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার একটি মামলা রায় হবে। আপনারা জানেন 2000 সালের 20 জুলাই কোটালিপাড়ায় প্রধানমন্ত্রীর সমাবেশের স্থলে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়েছিল। সেই মামলার রায় আজকে দেবে আদালত। এই মামলায় কিন্তু আপনি জানেন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান ছিল মূল আসামি, কিন্তু তার অন্য একটি মামলায় তার মৃত্যুদণ্ড হয়ে যাওয়ায় এই মামলা থেকে তাকে বাদ দিয়েছে। তো মূলত কিন্তু আমরা এই হত্যা চেষ্টা, প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলার রায়টি আজকে পেয়ে যাব সকাল সকালই। এই মামলা, এই রায় দিয়ে কিন্তু একটি যুগান্তকারী দৃষ্টান্ত হবে, কারণ দেশ থেকে যে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে হলি আর্টিজন হামলার পরে, তারপরে কিন্তু চেষ্টা করা হয়েছিল জঙ্গিবাদ উত্থানের। আপনি জানেন গতকালকে অভিজিৎ হত্যা মামলারও রায় হয়েছে, সেখানেও জঙ্গিদেরকে কিন্তু সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। তো এই রায়টি আমরা সকাল সকাল পেয়ে যাব। এছাড়া কিন্তু সারাদিনব্যাপী আমাদের যে করোনা টিকা নিয়ে যে আগ্রহ আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের মানুষের, এবং এই আগ্রহ নিয়ে কিন্তু করোনা টিকা নিয়েও আমরা কিছু কিছু শিরোনাম পেয়ে যাব। দেখলাম যে প্রায় 22 লাখেরও বেশি নিবন্ধন হয়েছে ভ্যাকসিন গ্রহণের জন্য। তো এই নিয়ে কি মনে করছেন যে আরও বিশেষ প্রতিবেদন, অর্থাৎ দেশের মানুষের মধ্যে ভ্যাকসিনের যে আগ্রহ তৈরি হচ্ছে কিনা সে বিষয়টি সামনে নিয়ে আসা যায় কিনা? হ্যাঁ, আপনি দেখছেন যে প্রথমে যখন আমাদের টিকা নিয়ে অনেক জটিলতা হয়েছিল যে টিকা আসবে কি আসবে না, শেষ পর্যন্ত কিন্তু টিকা আসলো এবং সম্প্রতি কিন্তু আরও টিকা এসে যাবে, এবং টিকা নেওয়ার পরে মানুষের শরীরে যে কোনো প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছেন এবং টিকা নিয়ে যে মানুষ স্বাচ্ছন্দ্যে আছেন, এর ফলে কিন্তু দেশের মানুষের ভিতরে টিকা নেওয়ার একটি কিন্তু ভালো প্রবণতা হয়েছে। এবং আমরা দেখেছি যে টিকা কেন্দ্রগুলোতে মানুষ ভিড় করছেন, চাপ সামলাতে সরকার প্রথমে ইনস্ট্যান্ট নিবন্ধনও বন্ধ করে দিয়েছিল, এখন আবার প্রবীণদের জন্য সেটা চালু করেছে, যার ফলে টিকা নেওয়ার জন্য কিন্তু আগ্রহী মানুষ। এবং আপনি দেখেছেন যে টিকা নেওয়ার পরে এবং বাংলাদেশ রেদা নিশ্চয়ই আসবো আপনার কাছে আবার। আমাদের সাথে আজকের অনুষ্ঠানে অতিথি রয়েছেন সংগঠক গণজাগরণ মঞ্চ ও গণমাধ্যম কর্মী। আপনি দেখছেন যে আজকে যে সংবাদপত্রগুলো আমরা দেখলাম তার মধ্যে প্রধান শিরোনামগুলো অভিজিৎ হত্যা, জিয়া সহ 5 জঙ্গির মৃত্যুদণ্ড। কি মনে করছেন এই মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে জঙ্গিবাদ নির্মূল হওয়ার মতো যেই পরিস্থিতি সেটি দেশে তৈরি হবে কিনা, বা আগামী দিনগুলো কিভাবে কাটতে পারে? না, নিশ্চয়ই আমাদের দেশের প্রশাসন বিগত কয়েক বছর ধরে জঙ্গিবাদের বিরুদ্ধে যে লড়াই সেই জায়গায় একটা ভালো অবস্থান তারা করেছেন।
কিন্তু এর মানে এই না যে এই দুই তিনজনকে মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে জঙ্গিবাদ নির্মূল হয়েছে এটা ভেবে আত্মতুষ্টি ভোগার কোনো কারণ নেই। দেখেন, যারা মাস্টার মাইন্ড সেই খুনি জয়া সহ আকরাম, তারা কিন্তু গ্রেপ্তার হয়নি। সাবেক মেজর, সে চিহ্নিত একজন মানুষ, তার সমস্ত ডাটা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বাংলাদেশ সরকারের কাছে সংরক্ষিত। তার মতো একজন অপরাধী এই বেশিরভাগ ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং গণজাগরণ মঞ্চের কর্মীদের হত্যার পিছনে যার সবচেয়ে বেশি পরিকল্পনা ছিল, সহযোগিতা ছিল, সেরকম একজন খুনিকে আমরা গ্রেপ্তার করতে পারিনি। আজকের এই দিনে রায়টি আমরা অবশ্যই একটি ভালো রায় পেয়েছি এবং আমরা বিশ্বাস করি যে অভিজিৎ হত্যার যে কালো একটি অধ্যায় রচিত হয়েছিল বইমেলার মধ্যে একজন লেখককে মত প্রকাশের কারণে হত্যা করা যায়, সে কথাটি কিন্তু আদালত বলছে, আদালত পর্যবেক্ষণে বলেছে যে এই হত্যাকাণ্ডটি হয়েছে যে স্বাধীন মত প্রকাশ যাতে রুদ্ধ করা যায়। তো কাউকে আমরা ছাড় দিতে চাই না, কাউকে আমরা সহানুভূতি দেখাতে চাই না, কারণ স্বাধীনভাবে মত প্রকাশের জায়গাটিকে আদালত উৎসাহিত করেছে। আমরা মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আজকের দিনে অভিজিৎ দাস থেকে শুরু করে গণজাগরণ মঞ্চের রাজীব হায়দার, আমাদের জাফর মুন্সি সহ অসংখ্য যে সহযোদ্ধা আমরা হারিয়েছিলাম তাদেরকে আমরা স্মরণ করছি। সেই জায়গা থেকে বলতে চাই যে বাংলাদেশে এখনও দেখেন, এখনও যে জঙ্গিবাদের যে একটা আস্ফলন আমরা কিন্তু দেখতে পাই। আমি গতদিনও আপনাদের এই অনুষ্ঠানে আমি বলে গিয়েছিলাম যে যেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দিতে চায় যে গোষ্ঠী, তারা তো জঙ্গিবাদের একদম চাষ শুরু করেন তো তাদের কাছ থেকে, তাদের এই যে মাদ্রাসাগুলো যারা পরিচালনা করছেন এদের কারখানা জঙ্গিবাদের। আপনি দেখেন তাদের মধ্যে কী শেখানো হচ্ছে। গতকাল দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অনেকে যাচ্ছে ওয়াজবাফিল করতে, সাধারণ জনগণ কিন্তু প্রতিহত করছে, মানে যারা পড়ালেখা জানে না, তাদের কোনো টাইটেল নেই, কোথা থেকে পাশ করেছে, এরকম ভিত্তিহীন কিছু মানুষকে নিয়ে আমাদের গ্রামের একদম সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এই ভ্যাকসিন নিয়ে। আমি নিশ্চয়ই পরে আসবেন, তারপরেও বলতে চাই যে এই ভ্যাকসিন নিয়ে কিন্তু একটি গুজব এবং অপপ্রচার শুরু হয়েছিল যে এটা ইন্ডিয়ার ভ্যাকসিন, এটার মধ্যে পানি আছে, নানাবিধ অপপ্রচার। আজকে বাংলাদেশের মানুষ 22 লক্ষের বেশি মানুষ কিন্তু ভ্যাকসিন নিয়েছে। তো আমরাও বিশ্বাস করি যে গুজব অপপ্রচারের বিরুদ্ধে যদি বাংলাদেশ সরকার সঠিকভাবে পদক্ষেপ নিতেন, গুজব অপপ্রচারের মধ্য দিয়ে দেখলাম একজন মাকে হত্যা করলো স্কুলের মধ্যে, কোনো পদক্ষেপ নেই। রংপুরে বাড়ি জ্বালিয়ে দিল, কোনো পদক্ষেপ নেই। মুরাদনগরে বাড়ি ভাঙচুর করা হলো, কোনো পদক্ষেপ নেই। দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু আমরা দেখলাম যে কোনো ঘটনা ঘটার পরপর কিন্তু সরকারের পক্ষ থেকে একটি ত্বরিত পদক্ষেপ নেওয়ার চেষ্টা হয় এবং সে তার মধ্য দিয়ে আমরা ফলও দেখি যে আজকে হয়তো এই যে অভিজিৎ হত্যার রায়, এই ব্যাপারগুলো কিন্তু সরকারের আগ্রহ বা প্রচেষ্টার কারণেই তো আমার মনে হয় যে এই রায়গুলো আসছে। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই। আমরা সরকারকেও ধন্যবাদ দিতে চাই, যারা গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত ছিলেন, এই মামলার সাথে যারা সম্পৃক্ত ছিলেন, নিশ্চয়ই তাদের অনেক পরিশ্রমের ফসল এই রায়টি, তাদের নিখুঁত পর্যবেক্ষণ এবং গোয়েন্দার ইন্টেলিজেন্স। সেখানে আমরা যে বিষয়টি দেখলাম যে পলাতক দুর্ধর্ষ জঙ্গিরা কোথায় আসলে, তাহলে এদের এখনো অনেকে এখনো গ্রেপ্তার হয়নি, এই প্রশ্নটাই আমি করছি যে এরকম দুজন মাস্টার মাইন্ডকে এখনো গ্রেপ্তার করা যায়নি। সেই জায়গায় আমরা পরিপূর্ণভাবে সরকারকে বা এই প্রশাসনকে ওই ক্রেডিটটা দিতে চাই না বা দিতে পারিও না, কারণ এরকম দুজন মানুষ বছরের পর বছর নিখোঁজ থাকবে এবং এই হত্যাকাণ্ডগুলোর সাথে যুক্ত থাকবে, সেরকম দুজন মানুষকে আমরা গ্রেপ্তার করতে পারছি না। কেন পারছি না সেটার একটা স্পষ্ট কারণ আমার মনে হয় ব্যাখ্যা করা দরকার আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। আমরাও চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জঙ্গিদের দ্রুত গ্রেপ্তার করুক। আমরা অন্য একটি প্রসঙ্গে যেতে চাই, ডিসিএসপি ওসির প্রত্যাহার চেয়ে কাদের মির্জার থানায় ঘেরাও, কী ভাবছেন, কী দেখছেন এটাকে? দেখেন, এইটা স্থানীয় একটা রাজনীতিকে কেন্দ্র করে, এটি কিন্তু এখন জাতীয় পর্যায়ে চলে এসেছে, জাতীয় পর্যায়ে আমাদের গণমাধ্যমও তাকে পিক করেছেন, তার আঞ্চলিক ভাষার তার বক্তব্য সবাই মুগ্ধ হয়েছি আমরা, একটা প্রতিবাদী কণ্ঠ কাদের মির্জা হিসেবে অনেকে দেখছেন। কিন্তু আমার মনে হয় এদিকে অন্য কোনো বিষয় জড়িত আছে কি না, এবং স্থানীয় রাজনীতি আমরা যতটুকু জানি ফেনী বা নোয়াখালীর স্থানীয় রাজনীতি নিয়ে ব্যাপক একটি সংকট রয়েছে এবং দুমুখী বা ত্রিমুখী একটা অবস্থান আছে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাদের যারা কেন্দ্র এবং আঞ্চলিকভাবে বিভিন্নভাবে গ্রুপে বিভাজিত। সেই জায়গা থেকে আমার মনে হয় দলের, যেহেতু দীর্ঘ সময় ধরে কাদের মির্জা প্রতিবাদ করে এসেছেন, বক্তব্য রাখছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন,
স্থানীয় যারা সংসদ সদস্য আছে বা বিশেষ করে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আসন, তারই আপন ছোট ভাই, আমার মনে হয় গুরুত্বের সাথে দেখা উচিত এবং সেখানে তার ভাইয়ের কাছ থেকে এমনটি প্রত্যাশিত কিনা? না না, দলের দলের জন্য সেটাই বলছি যে শৃঙ্খলা রক্ষার্থে আমার মনে হয় দ্রুত এই বিষয়টি মীমাংসা এবং পদক্ষেপ নেওয়া উচিত। না হলে এরকম তৃণমূল পর্যায় থেকে যদি সবাই কথা বলা শুরু করে, আমাদের যে মানে স্বাভাবিক একটা পার্টির কেন্দ্রের অনেক নেতাদেরই অবস্থান থাকবে না এবং সেই অবস্থান ধরেও রাখতে পারবে না তৃণমূলের কাছে তারা। আমরা পরবর্তী প্রসঙ্গে আসি। সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চলছে সেনাপ্রধান, বিষয়টি আসলেই শুধু বাংলাদেশে না, পৃথিবী জুড়েই আলোচিত এখন ঘটনা। এবং সেনাপ্রধান দেশে আসলেন, তিনি এসে টিকা গ্রহণ করলেন এবং পরবর্তীতে দেশের এই যে অনুষ্ঠানগুলোতে অংশ নিচ্ছেন এবং বলছেন যে এটি আসলে নিখাত অপপ্রচার। আপনি কি ভাবছেন? না, এটা এটা নিয়ে দেখেন, আমরাও লিখেছি এবং বলবার চেষ্টা করেছি যে এটি আল জাজিরার একটি উদ্দেশ্য প্রণোদিত একটি বিশেষ প্রতিবেদন এবং সেইটার সাথে অনেকগুলো ভুল আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে বাকশাল গঠনের কারণে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বলা হচ্ছে এই প্রতিবেদনে। শেখ হাসিনা রাজনীতিতে এসেছেন, তার পিতার হত্যার প্রতিশোধ নিতে, এইভাবে তুলে ধরা হয়েছে। এরকম নানা অসঙ্গতি আছে, কিন্তু তার ভাই হারিস আহমেদকে বলা হয়েছে নানা কেনাকাটার সাথে, সেনাবাহিনীর কেনাকাটার সাথে যুক্ত আসলে, বা DGF-এর কর্মকর্তার সাথে তিনি কথা বলছেন। যদিও সেনাবাহিনীর কোনো কেনাকাটার সাথে DGF-ই আমার মনে হয় সম্পৃক্ত না, অন্য একটি সংস্থা এই কেনাকাটার সাথে যুক্ত। আপনি দেখবেন এটি অবশ্যই অপপ্রচার এবং একটি সেনাবাহিনীকে কলঙ্কিত করতে পারলে, দেখেন আমাদের দেশের সেনাবাহিনী সারা পৃথিবী জুড়ে শান্তি রক্ষার্থে যে জীবন বাজি রেখে যে শ্রম এবং শ্রম দিয়ে যে আস্থা এবং বিশ্বাসের জায়গায় চলে এসেছেন সারা পৃথিবী জুড়ে, তাকে কলঙ্কিত করা, সেই মিশন থেকে সেনাবাহিনীকে কীভাবে হটানো যায়, এটা একটা আন্তর্জাতিক একটা চক্রান্তও বটে। সেই সাথে আমি আমি সেনাপ্রধান, দেশপ্রেমিক সেনাপ্রধানকে আমি আহ্বান জানাবো, তার বক্তব্যের মধ্যে একটু অস্পষ্টতা আছে। গতকাল দেখলাম অনেকেই বলেছেন যে তার দুই ভাই যারা ছিলেন তারা অপরাধী ছিলেন কিনা, তো সেটা আমরাও আসলে স্পষ্ট না যে তাদেরও ক্ষমা করে দিয়েছেন কিনা জোসেফ বাদে, সেই বিষয়টি স্পষ্ট করবেন। এবং সেই সাথে আমরা বিশ্বাস করি সেনা প্রধান বা অন্য অন্য যে কোনো বাহিনীর প্রধানকে ঘিরে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই অপপ্রচারে যুক্ত হবেন। সেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রীকে হেয় করা। আমরা জানি যে পৃথিবী জুড়েই বিশ্বে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি অনন্য উদাহরণ নেতৃত্বের ক্ষেত্রে, এবং এই যে জিরো টলারেন্সের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সেই উদাহরণটি তৈরি করেছেন। সেখানে তাকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এই সেনাবাহিনীকে নিয়ে এই যে সংবাদটি প্রচার হয়েছে, তো সেটি কি মনে করছেন যে এতে আমাদের দেশের উপরে বা সরকারের উপরে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? আমি মনে করি একটা একটা চক্রান্ত বা একটা অপপ্রচারের জবাব সরকারের দেওয়া উচিত, আর এটা দিয়ে খুব বেশি প্রভাবিত করবে আন্তর্জাতিক কোনো অঙ্গনে সেটাও আমি মনে করি না। কারণ এই আল জাজিরা কিন্তু দেখেন, এই যে যুদ্ধ অপরাধ বিচার যখন শুরু হয়, আমাদের গণজাগরণ মঞ্চ যখন আমরা শুরু করেছিলাম, তখন থেকে কিন্তু আল জাজিরা এই বিচার বন্ধ করার জন্য, এই যে আমাদের যারা এই যে কারিগর এই প্রতিবেদনে দেখবেন ডেভিড বার্গম্যান বা ওই খলিল তাসলিম খলিল বা আরও যারা সাথে এর সাথে সম্পৃক্ত আছেন, তারা সবাই যুদ্ধ অপরাধীদের পক্ষের লবিস্ট হিসেবে কাজ করেছিল এবং আন্তর্জাতিক মিডিয়ায় বিচারকে বন্ধ করার জন্য নানা ষড়যন্ত্র করে বার্গম্যানকে কিন্তু ক্ষমা চেয়ে আসতে হয়েছে অপরাধ ট্রাইব্যুনালে বিতর্কিত করার কারণে, বিতর্কিত বক্তব্য রাখার কারণে। তো এই সরকারের বিরুদ্ধে আল জাজিরার জন্ম শুরু থেকেই বাংলাদেশ সরকার বা শেখ হাসিনার বিরুদ্ধে তাদের একটি অপপ্রচারের মিশন বা এজেন্ডা আছে। এই এজেন্ডা ভিত্তিক মিডিয়া, আমি এটুকু বলবো যে আল জাজিরা কাতার ভিত্তিক একটি সংবাদ সংস্থা, সেটিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থার মানদণ্ড অনুযায়ী এই রিপোর্টটি করেছেন কিনা। কারণ একটি রাষ্ট্রের প্রধানকে নিয়ে তিনি বলছেন সেনাবাহিনীর প্রধান অল আর দে আর অল শেখ হাসিনাস ম্যান, তাদের রিপোর্টে দেখবেন যে শিরোনামটাই বলে দিচ্ছে যে শেখ হাসিনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে খাটো করা, তার গায়ে কালিমা লেপন করা এবং তাকে জড়িয়ে একটি কল্পকাহিনী তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার। প্রধানমন্ত্রী বলেছেন যে দেশের মানুষ ভালো থাকলে আঘাত আসার আশঙ্কা থাকে, মানে এই সংক্রান্ত বিষয়ে কিন্তু রিলেট করা হয়েছে এখানে। না, এটা তো সবসময় ছিল, ভালো থাকার পাশাপাশি আজকে যেমনটি বলছিলেন ভাই যে একটি রায় আমরা পেতে যাচ্ছি, সে 2001 সালের
সেই বোমা পুঁতে রেখে জননেত্রী শেখ হাসিনার সমাবেশে তাকে হত্যার ষড়যন্ত্র করে এই বোমাটি পুঁতে রাখা হয়েছিল, তাকে গ্যাস মারা হয়েছে, এরকম শেখ হাসিনা বা বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র সবসময় ছিল। আর বাংলাদেশ যখন একটি ভালো দিকে যেতে চায়, আমাদের প্রতিবেশী বলেন, আমাদের আশেপাশের দেশ বলেন, বিশেষ করে পাকিস্তান তো আমাদের এটি সহ্য করতে পারে না। তারা সংসদেও বলেছেন যে দেখো বাংলাদেশকে দেখো, তারা আমরা স্পেন হতে চাই না, আমরা বাংলাদেশ হতে চাই। তো তাদের ভিতরে একটি জ্বালা আছে যে যে মাত্র 50 বছরে আমরা তাদেরকে অতিক্রম করে অর্থনীতিতে, আমাদের আমাদের শিক্ষায়, আমাদের জনস্বাস্থ্যে আমরা আজকে তাদের সব কিছু আমরা সূচকে, সবগুলো সূচকে কিন্তু আমরা, তারা এই জ্বালাটা থেকে বেরো এসে অনুকরণ করলে কিন্তু মনে হয় ভালো করতে তারা। সেটা নিশ্চয়ই আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন রেদওয়ান করিম, আপনার কাছে আসতে চাই একটু। আপাতত ভারতীয় পর্যটন ভিসা বন্ধ থাকছে, কি ভাবছেন? কারণ বাংলাদেশ থেকে প্রচুর পর্যটন কিন্তু ভারতে যায়, যেহেতু পার্শ্ববর্তী দেশ, এবং এছাড়াও মেডিকেলের কারণেও যায়, মেডিকেল পারপাসে। তো আপনি কি এ নিয়ে আসলে কোনো নিউজ আছে কি না আমাদের জিটিভি? না, আসলে আপনি যেটা বললেন যে করোনার ছবিগুলো কিন্তু সারা শুধুমাত্র ভারত না, পৃথিবীর সব দেশেরই পর্যটন খাত মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বাংলাদেশ যেহেতু ভারতের পার্শ্ববর্তী দেশ এবং বাংলাদেশ থেকেও অনেক পর্যটন যায়। যেটা আপনিই বলে দিলেন যে মেডিকেল বা চিকিৎসার জন্য কিন্তু ভিসা কিন্তু ভারত দিয়ে যাচ্ছে, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু ভিসা উন্মুক্ত আছে। শুধুমাত্র পর্যটন ক্ষেত্রে যেহেতু করোনা চলছে, সেক্ষেত্রে কিন্তু পর্যটনের জন্য কোনো দেশই কিন্তু এখন সেভাবে পর্যটন খাত উন্মুক্ত হয়নি, সেখানকার পর্যটন স্পটগুলো কিন্তু উন্মুক্ত নেই, যার ফলে ভারত ও বাংলাদেশের জন্য, বাংলাদেশ না আমার ধারণা সারা পৃথিবীর জন্য, এই ওদের যে ভ্রমণ ভিসা সেটা বন্ধ রেখেছে। আরেকটি প্রসঙ্গ আমি একটু সংযুক্ত করতে চাই, গ্রাহকের স্বর্ণ অলঙ্কার আত্মসাতের অভিযোগে 5 ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার। তো আমরা দেখেছি যে সম্প্রতি না, বিগত দিনগুলোতে যে ব্যাংকের এ ধরনের কেলেঙ্কারিতে ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে আসছে কিনা, বা এ ধরনের বিশেষ কোনো প্রতিবেদনে আপনারা যাবেন কিনা? না না, ব্যাংকের উপরে সাধারণ মানুষের আস্থা কখনোই কমে আসে না, কারণ ব্যাংক তো শুধুমাত্র বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে। আমরা এর আগেও অনেক ব্যাংক ডাকাতি দেখেছি, ব্যাংকে শীত কেটে দেখেছি, বা ব্যাংকের কর্মকর্তা অসাধু কর্মকর্তা থাকতে পারে, তার উপর যে ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমে যাবে বিষয়টি তেমন না। তবে এইসব আসলে বিচ্ছিন্ন ঘটনা, তো ব্যাংকের কর্মকর্তা জড়িত থাকতে পারে, যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে গেলে সেখানে অসাধু কিছু কর্মকর্তা থাকতে পারে, তাতে করে বাংলা ব্যাংকের উপর আস্থা মানুষের কমে যায় না। হৃদয়ন, আপনাকে ধন্যবাদ, নিশ্চয়ই আপনার কাছে হয়তো আর একবার আসতে হবে। আমাদের এফ এম শাহিনের কাছে আসতে চাই, আমরা দেখেছি যে সব মহাসড়কে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। তো বিশ্বের অন্যান্য দেশগুলোতে আমরা মহাসড়কে টোলের ব্যাপারটি দেখি, বাংলাদেশে এই টোল কার্যকরের ক্ষেত্রে আসলে টোল কার্যকর হলে কতটুকু দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে কিনা? যে নিশ্চয়ই এটা তো অর্থনৈতিক সচল রাখার জন্য, দেখেন আজকে সমস্ত সড়ক মহাসড়কগুলো যেভাবে উন্নয়নের আওতায় নিয়ে আসা হয়েছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী 2008 পরে ক্ষমতায় আসার পরে 4 লেন 6 লেন 8 লেন, আমরা দেখলাম আমাদের পুরো বাংলাদেশের চিত্রটাই একটু অন্যরকম জায়গায় নিয়ে এসেছেন তিনি তার নেতৃত্বে। নিশ্চয়ই সরকারের একটি পরিকল্পনা আছে এই অর্থটিকে উঠিয়ে সরকার জনগণের উন্নয়নের, জীবনমান উন্নয়নের জন্যই এই অর্থটি ব্যয় করবেন। একদম শেষ একটা প্রসঙ্গে আসবো, পাস বন্ধ থাকলেও সচিবালয়ে ভিড়, তদবিরকারীদের অবৈধ প্রবেশ, শঙ্কা নিরাপত্তা নিয়ে। এখানে তো অনেক আগে থেকে বিষয়টি, আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমরা জানি যে সচিবালয়কে ঘিরে একটি রমরমা সিন্ডিকেট আছে এবং একটি বড় ব্যবসাও আছে। এখানে পাস দেওয়ার নামে টাকা নেওয়া হয় শরণার্থীদের, বা ভিজিট, যারা ভিজিট করতে যান বা কাজে যান, যারা সত্যিকার অর্থে কাজে যান তারা কিন্তু সচিবালয়ে ঢুকতে পারেন না। এখানে ওই সচিবালয়ের পাস দেওয়া নিয়ে নানা রকম একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের নজরদারিতে আনা উচিত, কারণ যেহেতু চারপাশে নানা ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সেনাবাহিনী, একটি ঘটনা ঘটে গেলে পরবর্তীতে কিন্তু এটাকে শুধরানো কঠিন হয়ে যায়। তো নিশ্চয়ই তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে গুরুত্ব দেবে। আমাদের আসলে শেষ করতে হচ্ছে, ধন্যবাদ এফ এম শাহিন, ধন্যবাদ রেদওয়ান করিমকে আজকের অনুষ্ঠানে আমাদের সাথে এতক্ষণ আলোচনায় থাকার জন্য। সম্মানিত দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, তবে করোনা সংকটে যারাই ঘরের বাইরে যাবেন নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ভালো থাকবেন সবাই।